নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে জীবন বিজ্ঞানের। টোটাল দুখানা সেট আমি আজকে সলভ করিয়ে দেবো, 330 নম্বর পেজ এবং যার সেট নম্বর 7 এবং 333 নম্বর পেজ যার সেট নম্বর 8, অর্থাৎ সেট 7 আর সেট 8 সলভ করাবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে আমাদের সেট 7-এর, যার পেজ নম্বর 330। তো দেখো 1.1-এ কী বলেছে এর অ্যান্সার হবে মধুমেহ। 1.2-তে কী বলেছে, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হাসি ও কাশি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। 1.3 অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হাইপোথ্যালামাস, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন 1.4-এ নিচের কোনটি অজৈন জনন পদ্ধতি তা নির্বাচন করো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন। 1.5-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। পরের প্রশ্ন 1.6-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মেটাফেজ। 1.7-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লোকাস। পরের প্রশ্ন 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পিতা বর্ণান্ধতা ও মাতা বাহক। 1.9-এ কী বলেছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি নির্ণয় করো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আমাদের পরের প্রশ্ন 1.10-তে নিচের কোন বক্তব্যটি ডারউইনবাদের পর্যবেক্ষণে তা স্থির করো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সীমিত খাদ্য ও বাসস্থান। 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্সিজেন। পরের প্রশ্ন 1.12-তে ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির করো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পায়ের দৈর্ঘ্য হ্রাস। 1.13 অ্যান্সার হবে মানে ঘয়ের অ্যান্সার ব্রঙ্কাইটিস। 1.14-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বহিরাগত প্রজাতি বা তেলাপিয়া বা কচুরিপানা। 1.15-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো শূন্যস্থান পূরণ করো, কী বলেছে 2.1-এ অগ্র পিটুটারি গ্রন্থি থেকে ক্ষরিত যৌন গ্রন্থটি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে বা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হরমোনটি হলো অ্যান্সার হবে জিটিএইচ। 2.2-তে অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে ক্রোমোজোম, ঠিক আছে শূন্যস্থানে হবে। 2.3-এর অ্যান্সার হবে আমাদের অপত্য, ঠিক আছে শূন্যস্থানে হবে। 2.4-এ এর অ্যান্সার হবে আমাদের পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 2.5-এ পূর্ব হিমালয় হটস্পটের সর্বস্ব শ্রেণীর খাদক গোত্রের একটি সংকটপন্ন স্তন্যপায়ী প্রাণী হলো। অ্যান্সার হবে আমাদের তুষার চিতা। পরের প্রশ্ন 2.6-এ কী বলেছে যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ড্যাশ দূষক পদার্থের পরিমাণ এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে ক্রমশ বৃদ্ধি পায়। তো দেখো 2.6-এর এর অ্যান্সার হবে আমাদের অভঙ্গুর, ঠিক আছে কী বলেছে আশা করি বুঝতে পারছো। এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করব। 2.7-এর 2.8-এর অ্যান্সার সত্য, 2.9-এর অ্যান্সার সত্য, 2.10-এর অ্যান্সার মিথ্যা, 2.11-এর অ্যান্সার মিথ্যা, 2.12-এর অ্যান্সার মিথ্যা। ঠিক আছে, এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ আমি মিলাবো। এবার আমি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো। তো দেখো 2.13-এর ড্রেন ডন অ্যান্সার হবে উমর অ্যান্সার নিজল দানা। 2.14-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার। 2.15-এর থ্যালাসিমিয়া অ্যান্সার হবে চয়ের অ্যান্সার অটোজম বহিত রোগ বা অটোজম বাহিত রোগ। 2.16-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 2.17-এর অ্যান্সার হবে রেড পান্ডা, তাই তো ছয়ের অ্যান্সার হবে সিঙ্গালীলা জাতীয় পার্ক। 2.18-এর অ্যান্সার হবে কর্কটগম অ্যান্সার হবে 2.18-এর অ্যান্সার হবে কর্কটগম অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হাইড্রা। ঠিক আছে, এবার আমি বি সাদৃশ্যটা বের করব। তো দেখো কী বলেছে এর অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। 2.19-এর অ্যান্সার হবে লঘু মস্তিষ্ক। টু পয়েন্ট 2.20-এর অ্যান্সার হবে লেন্স ও সিলিয়ারি পেশি। 2.21-এর অ্যান্সার হবে থাইমিন বা সাইটোসিন বা ইউরাসিল। 2.22-এর অ্যান্সার হবে মটর গাছের ক্ষেত্রে লম্বা ও বেটে গাছের জিন বড় হাতের টি ও ছোট হাতের টি পরস্পরের অ্যালিল। 2.23-এর অ্যান্সার হবে উভয়ই ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। 2.24-এর অ্যান্সার কী বলেছে, তো দেখো প্রশ্ন কী বলেছে ডারউইনের মতবাদের প্রধান বক্তব্যটি কী। অ্যান্সার হবে প্রাকৃতিক
নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি। 2.25 অ্যান্সার হবে জল দূষণ, 2.26 অ্যান্সার হবে খাড়ির কুমির। খাড়ির কুমির এবার আমি পেজ নম্বর 333 নিয়ে আলোচনা করব। তো দেখো 333 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আমাদের, তো দেখো 1.1 প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সেরি বিলাম দেহের ভারসাম্য ও পেশির সূক্ষ্মটান নিয়ন্ত্রণ করে। 1.2 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। 1.3 এর অ্যান্সার হবে সাইকেল চালানো সহজত প্রতিবর্ত ক্রিয়া। 1.14 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রোফেজ। 1.5 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ওয়ান। 1.6 এর অ্যান্সার হবে 1.6 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার পলিপ্লয়েড জীবে। 1.7 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতা। 1.8 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সাতটি ক্রোমোজোম। 1.9 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সমসমস্ত অঙ্গ পৃথক পৃথক কী বলেছে পূর্বপুরুষ নির্দেশ করে। 1.99 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.12 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মানে সরি খয়ের অ্যান্সার মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব। তো দেখো 1.13 কী বলেছে ডিনাইট্রিফিকেশন ধাপে ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার NO3 থেকে NO2 থেকে N2O তারপরে N2 তাই তো। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.14 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার CFC। 1.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঠিক আছে। এবার আমি বিভাগ খ সলভ করবো। কী বলেছে 2.1 হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা ক্ষুধা তৃষ্ণা ড্যাশে তৃষ্ণা হবে ও নিদ্রা নিয়ন্ত্রণ করে। 2.2 মানে 2.22 কী বলেছে 2.22 বলেছে ড্যাশ অংশগুলো সাধারণত নিষ্ক্রিয় ও আরএনএ সংশ্লেষে অক্ষম। তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর অ্যান্সার হবে হেটারোক্রোমোটিন। হেটারোক্রোমোটিন 2.3 অ্যান্সার হবে প্রকট শূন্যস্থান হবে। 2.4 এর অ্যান্সার হবে কোয়াসারভেট, কী হবে কোয়াসারভেট হবে। 2.5 এর অ্যান্সার হবে তো দেখো কী বলেছে 2.5 কী বলেছে ধান ক্ষেত রোম গ্রন্থ প্রাণীর পাকস্থলী ও বনভূমির দহন ও জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটি হলো অ্যান্সার হবে মিথেন বা CH4। 2.6 কী বলেছে নমুনা বিষকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে X-C2 সংরক্ষণকে ড্যার বলে, অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ বলে। এবার আমি সত্য মিথ্যা সলভ করাব। ফার্স্ট প্রশ্ন কী বলেছে 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি মূত্রের আপেক্ষিক গুরুত্ব মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির মূত্র অপেক্ষা অনেক বেশি হয়, এটা মিথ্যা আছে। 2.8 এর অ্যান্সার হবে সত্য। 2.9 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.13 কী বলেছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতকে বৃদ্ধি করে বা জ্যামিতিক অনুপাতে বৃদ্ধি পায়, এটা সত্য আছে। 2.11 এর অ্যান্সার হবে সত্য। 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা ঠিক আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাব। তো দেখো 2.13 কী বলেছে নিউরোগ্লিয়া, অ্যান্সার হবে উমর অ্যান্সার স্নায়ুকোষের অপরিবাহী আবরণ গঠন। 2.14 স্টক ও সিয়ন, অ্যান্সার হবে সয়ার অ্যান্সার গ্রাফটিং। 2.15 অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। 2.16 অ্যান্সার হবে আমাদের, তো দেখো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো বিসাদৃশ্যটি বেছে নাও, অ্যান্সার হবে মোটর স্নায়ু ঠিক আছে। কী হবে এর অ্যান্সার হবে মোটর স্নায়ু হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 2.20 এ তো বলেই দিয়েছি মোটর স্নায়ু বা আজ্ঞাবাহ স্নায়ু ঠিক আছে। 2.19 এর অ্যান্সার হবে অক্সিটোসিন। 2.19 এর অ্যান্সার হবে অক্সিটোসিন। 2.20 এর অ্যান্সার হবে মোটর স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু। 2.21 এর অ্যান্সার হবে শিমুল বা পলাশ। 2.22 এর অ্যান্সার হবে কাক্ষিক। 2.23 এর অ্যান্সার হবে বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর গুণ বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর। 2.24 এর অ্যান্সার হবে অ্যাড্রিনেনিন। 2.25 এর অ্যান্সার হবে বায়ু দূষণ। 2.26 এর অ্যান্সার হবে মিউকাস বা মিউকাস হবে ঠিক আছে। তো দেখো আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।